বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী একটি কার্গো জাহাজ এমবি জুমাইরা এক দুর্ঘটনার মুখে পড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজটির মাস্টার ফারুক গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। শুক্রবার সকাল 10টার দিকে কয়লা বোঝাই কার্গোটির সুকান ফেল করে ডুবো চরে আটকে পড়ে জাহাজের দুপাশের ডেক ফেটে এ দুর্ঘটনা ঘটে। তবে এই হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ভেতরের হ্যাজে পানিও প্রবেশ করেনি। জাহাজটির 12 কর্মকর্তা কর্মচারী সবাই নিরাপদে রয়েছেন। কার্গো জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরে উঠিয়ে দেয়ায় মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে।